আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি তারা হয়তোবা সকলেই জানি 28 তারিখে ফ্রি ফায়ার ম্যাক্স রিলিজ হবে। তবে কথা হচ্ছে আজকে হচ্ছে 28 তারিখ, তবে প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স লিখে সার্চ দিলে শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটাই আসে, ফ্রি ফায়ার ম্যাক্স গেমটা আসে না। তাহলে কি আমরা ফ্রি ফায়ার ম্যাক্স গেমটা খেলতে পারবো না? বা যদিও গেমটা খেলা যায় তাহলে কিভাবে খেলতে হবে? আর তোমার যদি ফ্রি ফায়ার আইডি থাকে সেই আইডি তুমি ফ্রি ফায়ার ম্যাক্সে কিভাবে ট্রান্সফার করবে? তাছাড়াও ফ্রি ফায়ার মেইন গেমস থেকে ফ্রি ফায়ার ম্যাক্সে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে, তার থেকে বড় কথা ফ্রি ফায়ার ম্যাক্স আমরা কিভাবে ডাউনলোড করবো এবং ডাউনলোড করে খেলবো, এই নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি আজকের ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না। তাছাড়াও এই ভিডিওতে ফ্রি ফায়ার ম্যাক্স নিয়ে একটা গুড নিউজ দিব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফ্রি ফায়ার সিনটুর পর ফ্রি ফায়ার ম্যাক্স সম্পর্কে বলতে গেলে সবার আগে জানতে হবে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কি কি পার্থক্য আছে। ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্সের গ্রাফিক্স অনেকটাই বেটার করা হয়েছে। গেমের যে সাউন্ড আছে সেই সাউন্ডগুলো আরো রিয়েলিস্টিক করা হয়েছে, যে সাউন্ডগুলো শুনলে তোমার মধ্যে রিয়েল রিয়েল ফিল আসবে। তাছাড়া ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্সের স্ট্রাকচারগুলো আরো রিয়েলিস্টিক করা হয়েছে, আর এতে করে তোমরা দূরের এনিমিগুলো স্পষ্টভাবে দেখতে পারবে। এখানে আবার অনেকের একটু ভুল ধারণা আছে, অনেকের কাছ থেকে শুনলাম তুমি যদি ফ্রি ফায়ার ম্যাক্স খেলে থাকো তাহলে তুমি অনেক দূরের এনিমি দেখতে পাবে এবং ওই দূরের এনিমি যদি ফ্রি ফায়ার খেলে থাকে তাহলে তোমাকে দেখতে পাবে না। এটা হচ্ছে সব থেকে ভুল ধারণা, কারণ এই নিউজটা অফিসিয়ালি গ্যারিনা থেকে কনফার্ম করে নাই। তবে ফ্রি ফায়ার ম্যাক্স যদি তুমি খেলে থাকো তাহলে দূরের এনিমিগুলো তুমি স্পষ্ট দেখতে পাবে, আর ওই দূরের এনিমি যদি ফ্রি ফায়ার খেলে থাকে তাহলেও তোমাকে দেখতে পাবে তবে স্পষ্ট নয়। আর এটা হবে ফ্রি ফায়ার ম্যাক্সের ব্যাটার গ্রাফিক্সের জন্য, এবং ফ্রি ফায়ার ম্যাক্সে তোমাদের গানের সাউন্ডগুলো একদম অরিজিনাল গানের সাউন্ডের মতোই হবে। এক কথায় বলতে গেলে এই গেমটা একদম রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে। তো এখন বলবো আমরা গেমটা কিভাবে ডাউনলোড করব, এবং গেমটা যদি আমরা ডাউনলোড করি তাহলে কি আমরা খেলতে পারবো? সব থেকে বড় কথা, গেমটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছি না কেন? তো প্রথমে বলবো গেমটা প্লে স্টোরে সার্চ দিলে কেন আসে না। আমরা জানি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান করে দেওয়া হয়েছে, আর এই ব্যান করার জন্য মূলত ফ্রি ফায়ার কোম্পানি বাংলাদেশে গেমটা রিলিজ দিচ্ছে না, আর এই কথাটা 100% কনফার্ম। তবে কথা হচ্ছে তাহলে কি আমরা গেমটা খেলতে পারবো না? আর এই কথার উত্তর হচ্ছে এটা এখন পর্যন্ত শিওর না, তার কারণ আমরা জানি আমাদেরকে বর্তমানে ফ্রি ফায়ার কোম্পানি বাংলাদেশ সার্ভার দিয়েছে, এবং অনেকে বলাবলি করে এটা নাকি ইন্ডিয়ার সাব সার্ভার। যেহেতু আমরা ইন্ডিয়ার সাব সার্ভার আছি সেহেতু বলা যায় ফ্রি ফায়ার ম্যাক্স আসলে আমরা ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবো। আর এটা বলার কারণ হচ্ছে আমি আজকে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করেছি এবং বাংলাদেশ সার্ভার লগ ইন করে ঢোকার জন্য ট্রাই করলাম। যখন ঢোকার জন্য ট্রাই করলাম তখন লেখা আসলো দ্য সার্ভার রেডি সুন, তাই আমার মনে হয় যখন ফ্রি ফায়ারের আপডেট দেওয়া শেষ হবে তখন আমরা ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবো। তবে এই নিউজটা 100% কনফার্ম না। যদি আমরা ফ্রি ফায়ার ম্যাক্সে না খেলতে পারি তাহলে আমরা কবে থেকে খেলতে পারবো? আর এই কথার উত্তর হচ্ছে তখন আমাদের দেশ থেকে ফ্রি ফায়ার আনব্যান হবে, তখন হয়তো বা ফ্রি ফায়ার কোম্পানি বাংলাদেশেও গেমটা রিলিজ দিবে, আর এই নিউজটা 100% কনফার্ম। তবে তোমরা চাইলে এখনো ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে পারবে, আর তোমরা যদি ফ্রি ফায়ার ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে প্রথমে ট্যাপ ট্যাপ অ্যাপসে ঢুকে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করতে হবে, এবং তুমি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে সিঙ্গাপুর VPN কানেক্ট করে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আর ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করা নিয়ে একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে ইজিলি তোমরা ডাউনলোড করতে পারবে। তবে তোমরা যদি ফ্রি ফায়ার ম্যাক্স এখনই খেলতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে একটা ইন্ডিয়ান সার্ভারের অ্যাকাউন্ট। ইন্ডিয়ান সার্ভারের অ্যাকাউন্ট থাকলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবে। সবশেষে একটি কথা, এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।